আপনি কি জানেন পৃথিবীর মাঝখানে পৌঁছানোর জন্য রাশিয়া বিশাল এই গর্ত কেন বানিয়েছিল? কেন এবার যুদ্ধ চলাকালীন সময় করোনার মতো আরেকটি ভয়াবহ মহামারী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল আমেরিকা? শুধু তাই নয়, হিরোশিমাতে যে বোম নিক্ষেপ করা হয়েছিল তার চাইতে 100 গুণ বেশি ভয়াবহ বোম ব্লাস্ট করেছিল আমেরিকা। কিন্তু কেন? পিনিকপায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিজ্ঞানের এমন কিছু সর্বনাশা এক্সপেরিমেন্ট সম্পর্কে যা পুরো পৃথিবীকে নিমিষেই ধ্বংস করে দিতে পারত। সোভিয়েত বিজ্ঞানীরা পৃথিবীর প্রায় 40,000 ফুট গভীর পর্যন্ত একটি বিশাল বড় গর্ত খুঁড়ে সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল পৃথিবীর মাঝখানে পৌঁছানো, তাই তারা এই গর্ত খুঁড়তেই থাকে। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীরা রাশিয়াকে ওয়ার্নিং দেয় যে এত গভীর গর্ত করলে পৃথিবীর টেকটনিক প্লেট নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে পৃথিবীর ধ্বংস হওয়ার অনেক বড় সম্ভাবনা আছে। তবুও তারা তাদের এই কাজ থামায়নি। তবে খোদাই করতে করতে ভেতরের তাপমাত্রা যখন 180 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেল, তখন বাধ্য হয়ে তাদের এই খোদাইয়ের কাজ বন্ধ করতে হয়। আর এভাবেই অনেক বড় এক অঘটনের হাত থেকে বেঁচে যাই আমরা। পারমাণবিক বোমা কতটা যে ভয়াবহ সেটা তো আমরা কম বেশি সবাই জানি। এটি এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকায় পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছিল, তখন এর ভয়াবহ রেজাল্ট সম্পর্কে কারো ধারণা ছিল না। কারণ সে সময় কেউ জানত না যে এই বোম ফাটলে যখন অ্যাটম ভাঙবে তখন কত বড় ধ্বংসলীলা ঘটতে পারে। আর সেটা জানার জন্য এর টেস্ট করা প্রয়োজন ছিল। আর এই টেস্টের নাম রাখা হয়েছিল দ্য ট্রিনিটি টেস্ট। এই টেস্ট করার সময় যদি একটু এদিক সেদিক হয়ে যেত, তবে ফলস্বরূপ সম্পূর্ণ মানব জাতি ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু সৌভাগ্যবশত এই টেস্টের রেজাল্ট ক্যালকুলেশন অনুযায়ী হয়েছিল আর এই টেস্টটি সাকসেসফুল হয়েছিল। নাম্বার 3, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট। কোল্ড ওয়ার চলাকালীন সময় আমেরিকা মহাশূন্যে একটি নিউক্লিয়ার টেস্ট করেছিল। তাহলে সোভিয়েত ইউনিয়ন কেন পিছিয়ে থাকবে? তারা এর উত্তরে মাটির নিচে নিউক্লিয়ার টেস্ট করার সিদ্ধান্ত নেয়। বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা তাদেরকে ওয়ার্নিং দেয় যে এমনটা করলে পৃথিবীর টেকটনিক প্লেট জায়গা থেকে সরে যেতে পারে, আর যদি এমনটা হয় তাহলে পৃথিবীতে এত ভয়াবহ ভূমিকম্প হবে যার কারণে সম্পূর্ণ মানব জাতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কারো কথা শোনেনি আর তারা 4-4টি নিউক্লিয়ার টেস্ট করে বসে। এই টেস্টগুলোর কারণে পৃথিবীর গভীরে যে কম্পন সৃষ্টি হয়েছিল সেটাকে ভূমিকম্প ডিটেক্ট করার মেশিন দিয়ে ভয়াবহ হওয়ার আখ্যা দেওয়া হয়। অর্থাৎ মানব সৃষ্ট ভূমিকম্প ছিল এটি, কোনো প্রাকৃতিক ভূমিকম্প নয়। যদিও সৌভাগ্যবশত এর কারণে তেমন কোনো ক্ষতি হয়নি। নাম্বার 4, এলিয়ান এক্সপেরিমেন্ট সেটি। বিভিন্ন মুভিতে তো আমরা এলিয়ানকে পৃথিবীতে আসতে দেখেছি, কিন্তু রিয়েল লাইফে আমরা আজ অবধি কোনো এলিয়ানের দেখা পাইনি। তবে আপনি জেনে অবাক হবেন যে আমাদের এই পৃথিবীতে সেটি নামের একটি ইনস্টিটিউট আছে যাদের একমাত্র কাজ হচ্ছে মহাকাশে এলিয়ানদের খোঁজা। এই প্রতিষ্ঠানটি মহাকাশে এলিয়ানদের জন্য সিগন্যাল পাঠায় যাতে কোনো এলিয়ান সভ্যতার কাছে আমাদের এই সিগন্যাল পৌঁছে যায় আর তারা আমাদের খোঁজ পায়। পৃথিবীর অনেক বিজ্ঞানীদের হিসাবে এলিয়ান খোঁজার এই এক্সপেরিমেন্টটি মানবজাতির জন্য ভয়াবহ প্রমাণিত হতে পারে, কেননা আমরা এটা জানি না যে এলিয়ানরা ঠিক কত বেশি শক্তিশালী বা অ্যাডভান্সড। তারা কি আমাদের কোনো ক্ষতি করবে কি না সেটাও আমরা জানি না। তবু এই এক্সপেরিমেন্ট আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছে সেটি ইনস্টিটিউট। নাম্বার 5, ব্ল্যাক ডেথ। মহামারী যে কতটা ভয়াবহ হতে পারে সেটা তো আপনারা করোনার কারণে বুঝেই গেছেন। তবে এই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মহামারী ছিল ব্ল্যাক ডেথ। 1346 থেকে 1353 সাল পর্যন্ত এই মহামারী পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এই ভয়ঙ্কর মহামারী পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তবে আপনি জেনে আরো অবাক হবেন যে এই মহামারী প্রাকৃতিক নয়, বরং মানব সৃষ্ট ছিল। এমনকি কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়ন এই মহামারীকে দ্বিতীয়বার ছড়িয়ে দিতে চেয়েছিল। তারা এই রোগটিকে একটি অস্ত্রের মতো ব্যবহার করতে চেয়েছিল আর সেখানকার বিজ্ঞানীরা এটা করতেও পারত। আমেরিকাতে এই মহামারী ছড়াতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু এটি ব্যবহার করার আগেই কোল্ড ওয়ার শেষ হয়ে যায় আর ভয়ঙ্কর এই বায়োলজিক্যাল অস্ত্রটি আর কখনো ইউজ করা হয়নি। 6,
মানব সৃষ্ট ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের নাম তো সবাই শুনেছেন, আর আপনি জেনে অবাক হবেন যে বিজ্ঞানীরা এই ব্ল্যাক হোল পৃথিবীতে বানিয়ে ফেলেছে। কিন্তু কেন বিজ্ঞানীরা ব্ল্যাক হোল বানালো তাই ভাবছেন কি? আসলে বিজ্ঞানীরা এগুলো কি ইচ্ছে করে বানায়নি, বরং একটি এক্সপেরিমেন্ট করার সময় ভুলবশত এটি তৈরি হয়ে যায়। ফ্রান্সের একটি রিসার্চ ল্যাবে লার্জ হাইড্রন কোলাইডার নামের একটি মেশিন আছে, যার কাজই হচ্ছে প্রোটনগুলোকে একে অন্যের সাথে বাড়ি খাওয়ানো। এই মেশিনটিতে প্রোটন যখন বাড়ি খায়, তখন ছোট্ট একটি ব্ল্যাক হোল তৈরি হয়ে যায়। এর কারণে বিশ্বব্যাপী অনেক বিজ্ঞানী এই মেশিনটিকে বন্ধ করার কথা বলেছে। তারা এই ভয় ছিল যে ছোট্ট এই ব্ল্যাক হোল যদি কোনোভাবে বড় আকার ধারণ করে, তবে আমাদের আর রক্ষা থাকবে না। আর এত বড় আতঙ্ক থাকা সত্ত্বেও এই মেশিনটিকে আজও রিসার্চের কাজে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 7, ফুড ভাইরাস। পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব অনেক কিছুর উপর নির্ভরশীল। ফুড চেইন অর্থাৎ খাদ্য শৃঙ্খল হচ্ছে তার মধ্যে একটি। কেননা যদি ফুড চেইনকে ঠিকমতো মেনটেন করা না হয়, তবে পৃথিবী থেকে খাদ্য একেবারে শেষ হয়ে যাবে। এ কারণে ফসলে যদি সামান্য ফাঙ্গাসও ধরে যায়, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে মানব জাতির। ম্যাগনাপোর্দি গ্রিসিয়া নামের এই ফাঙ্গাস ধানের ক্ষেত পুরোপুরি নষ্ট করে দিতে পারে, তার সাথে গম, ভুট্টা ও অন্যান্য খাদ্যশস্য ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। শুরু শুরুতে যখন এই ভাইরাসটি দেখা যায়, তখন একে আটকানোর অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু বলা হয়ে থাকে যে কোল্ড ওয়ারের সময় আমেরিকা এই ভাইরাসটিকে অস্ত্রের মতো সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করেছিল, যার কারণে আস্তে আস্তে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমেরিকা সম্পর্কে এই তথ্যটি এখনো পর্যন্ত প্রমাণিতই হয়নি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন। কিন্তু গত ভিডিওর কন্টেস্ট কোশ্চেনের উইনার হচ্ছে মেহরুম তানহা। তানহা আপু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আজকের ভিডিওর কন্টেস্ট কোশ্চেন হচ্ছে, ব্ল্যাক ডেথ কত থেকে কত সাল পর্যন্ত এই পৃথিবীতে ছড়িয়েছিল? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে ফেলুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।